Assalamualaikum. আপনি যদি এক ব্যাগ টাকা পেতেন তবে আপনি কি করতেন? টাকা দিয়ে মানুষ ভালোবাসা কিনতে না পারলেও সাইকেল কিনতে পারে আর সাইকেলই তো ভালোবাসা। বৃদ্ধ বয়সে টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়ার থেকে ভালো সময় থাকতে সাইকেল কিনে নিজের আর মনের দুই জায়গায় শান্তি দেওয়া। কিন্তু সমস্যার শুরুটা এখানে। আপনার যখনই সময় আছে শক্তি আছে ঠিক তখনই আপনার একটা জিনিসের অভাব পড়ে আর সেটা হলো ভালোবাসা। আর আমাদের ভালোবাসা হচ্ছে সাইকেল। আর এই ভালোবাসাটা পাওয়ার দায়িত্ব আমাদের ছোট্ট কাঁধে নিয়ে যখন আমরা আব্বু আম্মু মামা দাদার কাছে যে বলি যে আমাদের সাইকেলটা কিনে দিতে হবে তারা আমাদের ইমোশনটা বুঝতেই পারে না। তাই নিজেকেই নিজের ভালোবাসা অর্জনের মিশনে নামতে হবে। আমি জানি যে তুমি তোমার ফিলিংসকে সব থেকে বেশি ভালোবাসো তাই তোমার ক্রাশ যেন তোমার এক্স না হয়ে যায় সেই দায়িত্বও তোমার। সাইকেল তো একটা টুল মাত্র, এটা তারাই মনে করে যাদের ফিলিংস আমাদের সাথে ম্যাচ করে না কিন্তু যাকে ভালো লাগে তার জন্যই কিন্তু সবকিছু কাজ করে। সাইকেল বলো বা ক্রাশ, ভালোবাসাটা হচ্ছে সেটাকে নিজের করে নেওয়া। আর আমার কাজ তো শুধু আপনাকে আপনার ক্রাশের সাথে পরিচয় করে দেওয়া, মানে আপনার পছন্দের সাইকেলের সাথে পরিচয় করে দেওয়া। সাইকেল যখন কিনবেন পার্টসও দেখবেন, কালারও দেখবেন, ডিজাইনও দেখবেন, কিন্তু সাইকেল সেটাই কিনবেন যেটা আপনার পছন্দ হয়। কোনো এক দার্শনিক বলেছেন সত্যিকারের ভালোবাসায় কখনো হারানোর ভয় থাকে না, এটা শুধুমাত্র দিতেই হয়। আর তাই আপনি যদি সাইকেলকে ভালোবাসেন তাহলে সাইকেলও আপনার কাছ থেকে কখনোই হারাবে না এবং সাইকেলও আপনাকে সেই রকমই সার্ভিস দেবে। তো এই কারণে আজকে আমরা যে সাইকেলটার একটা ছোটখাটো আপনাকে রিভিউ দেবো সেটা হলো এইটা। এটা হলো ভেনমের একটা সাইকেল এবং এই সাইকেলটাতে কি কি ব্যবহার করা হয়েছে সেগুলোই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো। Assalamualaikum, আমি ফয়সাল and welcome to Dream Cycle Store. আজকের ভিডিওতে আমরা একটা অয়েল ব্রেকের সাইকেল নিয়ে কথা বলবো যেটা কিন্তু বাজেটের তুলনায় মোটামুটি আপনি ইউজ করতে পারবেন এবং তার সাথে সাথে এই সাইকেলটা কিন্তু এর আগে কখনোই আমরা ভিডিও বানাই নাই কিংবা আমাদের কোনো ভিডিওতে কথা বলা হয় না এই সাইকেলটা নিয়ে। আমরা আজকে কথা বলবো ভেনমের মার্লিন মডেলের এই সাইকেলটা নিয়ে। আর এই সাইকেলটার বডিটা কিন্তু ফরএভারের একটা সাইকেলের মতো দেখতে। যদি সেই সাইকেলটার নাম আপনারা কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আমরা কমেন্টের অ্যান্সার দেবো, দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারেন। চলেন আমরা এই সাইকেলটাতে কি কি ধরনের পার্টস আছে সেগুলো নিয়ে কথা বলি। আর এই সাইকেলের সব থেকে ভালো যে দিকটা আমার কাছে লাগে সেটা হলো বডির ডিজাইনটা অনেক মিনিমালিস্টিক এবং এতে যে কালারগুলো দেওয়া আছে তার ভিতরে এই কালারটা কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে। তো আপনার কাছে চারটা কালারের ভিতরে কোন কালারটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা চলে যাই সাইকেলের কাছে, সাইকেলে কি কি পার্টস দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আগে কথা বলি। তো এই সাইকেলটা হলো ভেনমের একটা সাইকেল আর এই সাইকেলটার বডিটা সম্পূর্ণ কিন্তু অ্যালুমিনিয়ামের একটা বডি, তার সাথে সাথে কালার কিন্তু আপনি পাচ্ছেন চারটা। আর আমাদের কাছে এখানে যে কালার সেই কালারটা কিন্তু আমার কাছে খুব জোশ লাগে। এই কালারটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই সাইকেলে ব্যবহার করা হচ্ছে 3 স্পিডের একটা ক্রাঙ্ক সেট আর পিছনে ব্যবহার করা হচ্ছে 8 স্পিডের একটা ফ্রি। আর এটা কিন্তু খুবই জোশ, দেখতে কিন্তু ভালো লাগে ডিজাইনটা। তার সাথে সাথে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে শিমানোর পার্ট শিমানো, এর সাথে সাথে এতে যে হাফচা ব্যবহার করা হচ্ছে হাফচাও কিন্তু অ্যালুমিনিয়ামের একটা হাফ ব্যবহার করা হচ্ছে। তার সাথে সাথে এতে যে সাসপেনশনটা আছে সাসপেনশনটা কিন্তু ভেনমের নামেই ব্র্যান্ডিং করা হয়েছে এবং এইটার কিন্তু কোনো জয়েন্ট দেওয়া নেই, মানে বলতে পারেন জয়েন্টলেস। আর তার সাথে সাথে এই সাইকেলটাতে বাকি যে পার্টসপাতিগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আজকে কথা বলবো। বাট তার আগে কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে আমার একদমই মনে হয় সেটা হলো যারা আমাদের ড্রিম সাইকেল স্টোরের জার্সি কিনতে চাচ্ছিলেন, আমাদের ড্রিম সাইকেল স্টোরের 2টা কালারের জার্সি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। একটা হলো ব্লু কালারের আমার গায়ের এটা এবং আর একটা কালার হলো ভাইয়ের এই গায়ের কালারটা, এটা হলো অরেঞ্জ কালারের। তো আপনারা যারা ড্রিম সাইকেল স্টোরের জার্সি নিতে চান তারা কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে ডিটেইলে সবকিছু দেওয়া আছে ওইখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের এই জার্সি নিতে পারেন। এবং অনেকেই বলেন যে ভাইয়া জার্সির দামটা কত, জার্সির দামটা একদম সিম্পল 450 টাকা এবং ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। যাই হোক চলেন আমরা আবার আমাদের রিভিউতে ব্যাক করি। আমাদের সাথে আজকে যে সাইকেলটা আছে ভেনমের মার্লিন মডেলের আর এই সাইকেলটাতে যে অয়েল ব্রেকটা ব্যবহার করেছে সেটা হলো এক্স স্পার্কের একটা অয়েল ব্রেক এবং এতে যে শিফটারটা দেওয়া হয়েছে শিফটারটা কিন্তু ব্যবহার করা হয়েছে শিমানোর। আর এতে ব্যবহার করেছে বাম পাশে 3 স্পিড এবং ডান পাশে ব্যবহার করা হয়েছে 8 স্পিডের একটা শিমানোর শিফটার। আর এই সাইকেলের বাজেটটা কিন্তু আপনার 20,000 টাকার নিচে, অনেক নিচে, মনে করেন যে 17-18,000 টাকার নিচে আপনারা পেয়ে যাবেন এই সাইকেলটা। তো যারা অয়েল ব্রেকের সাইকেল খুঁজতেছেন বাট কোনটা নিবেন ডিসিশন নিতে পারছেন না, আবার যারা রক রাইডার প্রো কিংবা হিরো 200 পর্যন্ত যাইতে পারতেছেন না তাদের জন্য কিন্তু সাইকেলটা সাজেস্ট করা যায়। তার সাথে সাথে এই সাইকেলের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হলো এটা ডিস্কের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। এই ডিজাইনটা কিন্তু অন্য সাইকেলের মতো একেবারে
সিম্পল না বাট একটু আমার কাছে ভালো লাগছে যাক তো মোটামুটি এই হলো ভেনমের সাইকেলের ছোটখাটো একটা রিভিউ ইনডেপথ রিভিউ যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা একটা ইনডেপথ রিভিউ বানাবো এবং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ফেসবুকে দেখে থাকেন এবং টিকটকে দেখে থাকেন তাহলে আমাদেরকে ফলো করতে পারেন এবং আমাদের জার্সি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনি আপনার জার্সিটা অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম. Dum 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 dum.